ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী কিচেন বিধি থেকে আমি শিল্পী সরকার জানাই আন্তরিক শুভেচ্ছা বাসায় থাকা আলু দিয়ে কিন্তু বিকেলে খুব সহজেই ছটপট এই রেসিপিটি করে ফেলতে পারবেন তো চলুন দেখিনি এই রেসিপিটি কিভাবে করছি এই রেসিপিটা করার জন্য আমি এখানে মাঝারি সাইজের চারটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকেও কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে আমি আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ তো লবণ দিয়ে আমি এখন খুব ভালো করে এগুলোকে ম্যাশ করে নিব আর একটা কথা গরম আলুতে কখনোই লবণ দেবেন না তাহলে কিন্তু লবণ থেকে জল ভিড়ে আসে আলুগুলো পানসে হয়ে যায় এখন আমি অল্প অল্প করে কিছু আটা অ্যাড করব আমরা রুটি কাই করে যেভাবে ঠিক সেইভাবে একটা ডো তৈরি করে নিব খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না ডোটা ঠিক রুটি যেভাবে কাই করে সেভাবেই করে নিব তো এখন আমি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি যেন সবগুলো সমান হয় সেজন্য প্রত্যেকটাকে গোল গোল করে মাপ মতো নিয়ে নিয়েছি আপনারা চাইলে গোল গোল কিংবা চারকোনা ইচ্ছা মতো সেপ দিয়ে নিতে পারেন আমি আজ লম্বা লম্বা করে সেপ দিয়ে নিচ্ছি তো এইভাবে এখন আমি প্রত্যেকটা বানিয়ে নিব তো এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি এখন অন্য একটা বাটিতে দুইটা ডিম ফেটে নিচ্ছি ডিমের মধ্যে এখন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটে নিব তো আমার ডিম ফেটানোটা একদমই হয়ে গেছে এখন আমাদের লাগবে কিছুটা বেডক্রাম আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজে এই বেডক্রামটা তৈরি করে ফেলতে পারেন কিছু পাউরুটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই কিন্তু বেডক্রাম হয়ে যাবে এখন আলু দিয়ে যে রোলগুলো তৈরি করে নিয়েছি সেটা এখন ডিমে ভালো করে চুবিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডাবল কোটও করে নিতে পারেন আমি আবারও দেখাচ্ছি খুব ভালো করে ডিমটাকে মাখিয়ে আমি বেটগ্রামে গড়িয়ে নিচ্ছি এখন আমি গড়াবো না কারণ এতে করে বেডক্রাম নষ্ট হয় আমি কিছুটা রোল ডিমে চুবিয়ে পরে একসাথে বেডক্রামে গড়িয়ে নিব তো দেখুন খুব ভালো করে বেডক্রাম লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখন আবারও ডিমে চুবিয়ে বেডক্রামে গড়িয়ে নিতে পারেন তাহলে ডাবল কোট হয়ে যাবে আমি একবারই কোট করে নিচ্ছি তো এইভাবে এখন প্রত্যেকটা আলুর রোল তৈরি করে নিব আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি এখন ভাজার পালা তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি সে রোলগুলোকেই দিয়ে দিয়েছি এখন চুলার আসটাকে মিডিয়াম রেখে ভালো করে উল্টে পাল্টে আমি এগুলোকে একটু ধৈর্য সহকারে ভেজে নিব অবশ্যই চুলার আস্তাকে কিন্তু মিডিয়াম রাখবেন তো ডিয়ার ভিভার্স যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাকে কমেন্টস করে জানাবেন তো এইগুলো আমার ভাজে হয়ে গেছে ঠিক একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিচ্ছি হাতে তেল ছিটে আসতে পারে সেই জন্য আমি আমার চামচের মাধ্যমে দিয়ে দিচ্ছি তো ডিয়ার ভিউয়ার্স একে একে সবগুলো আলুর নাস্তা কিন্তু আমি রেডি করে নিয়েছি আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর উপরের দিকটা কিন্তু অনেক মচমচে আপনারা বাসায় এই রেসিপিটি করে দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে অনেক সহজ একটা রেসিপি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং